বেরিয়েছো বলে আজকেই আছে, আমি বলছি এটা। গাড়িগুলো চেক ইন কর রহা হ্যায় সিরফ পয়সা আর দাম চেক কর রহা হ্যায়। ডাইভারশনটা কেন আর রাস্তার কাজ করার পর রাস্তাটা কি রকম হতে চলেছে সেটাও দেখে নাও। এক্ষুনি আমাদের নাকা চেকিং হয়েছিল তো বুঝতে পারছো কেন আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা ভালো লাইটার পেছনে ইনভেস্ট করতে পারছে। একটুও না মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন বাজে রাত 12:42 আর ফাইনালি টাইম হয়ে গেছে আমাদের নেক্সট রোড ট্রিপ স্টার্ট করার। আর এবারে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বেনারস। তো আমাদের টার্গেট ছিল যে 12:00 দিকে বেরোবো, বাট হাফ অ্যান আওয়ার মতো 40 মিনিটস মতো লেট যাচ্ছি। তো চলো এখানে টাইম ওয়েস্ট না করে ট্রিপটা স্টার্ট করা যাক। তো গাড়িতে সব কিছু প্যাক ট্যাক করতে হবে, করে নিয়ে রাস্তায় দেখাবো। এখন দেখতে পাচ্ছ একটা কাছাকাছি বেজে গেছে, আমরা অলমোস্ট 1 ঘন্টা লেট হয়ে গেছি, কিন্তু কোনো ব্যাপার না। বাইরে ওয়েদারটা অসাধারণ, আমি তো চাইছি একটু বৃষ্টি হোক। অ্যাকচুয়ালি আগেও বেরোতে পারতাম, কিন্তু গুগল ম্যাপসে দেখছিলাম যে রাস্তাতে মোটামুটি মানে ভালোই জ্যাম দেখাচ্ছিল, তো সেই জন্য ভাবলাম যে আরেকটু লেটে বেরোই, কারণ জাস্ট ট্রাকগুলো ছাড়ে তখন এমনি তো আগে বেরিয়ে কোনো লাভ নেই, ওই টাইমটা রাস্তাতেই কেটে যায়। তো ওই জন্যে মোটামুটি 1টার দিকেই বেরিয়েছি। এবার এখান থেকে বেনারস যাওয়ার জন্যে সেরকম রুটের কোনো মানে কনফিউশন বেসিক্যালি নেই, স্ট্রেট দিল্লি রোড ধরে পুরো চলে গেলেই আমরা পৌঁছে যাব। দেখো রাস্তাটা এত ফাঁকা, আমার খুব ভালো লাগছে, জানি না কতক্ষণ এরকম ফাঁকা দেখা যাবে, যেন ফাঁকা ফাঁকা দিয়ে অনেকটা যেতে পারি। তাহলে আমরা রাজধানী চালাবো, রাজধানী না বন্দে ভারত চালাবো। বন্দে ভারতে করে এসছি 130। টাইম এস্টিমেটেড আমাদের দেখাচ্ছে 15 আওয়ার্স মতো লাগবে। এবার দেখা যাক সেটা কতক্ষণে করা যায়, বিকজ নর্মালি আমরা অনেক ব্রেক্স নিয়ে যাই, কতক্ষণে হবে বলতে পারছি না। বাট আমাদের নেক্সট স্টপ যেটা হতে চলেছে সেটা হচ্ছে এই যে আজাদিন দাবাতে। আমরা কিন্তু একবারই বেনারস যাচ্ছি, কোথাও কোনো নাইট স্টে বা নাইটেই বেরিয়েছি, আর নাইট স্টের তো কোনো প্রশ্ন আসছে না। তো যাই হোক আমরা একবারে বেনারসেই যাবো, কোনো মাঝখানে কোথাও স্টপ ওভার নেবো না। তো এবার সেটা কতক্ষণে, সবকিছু ঠিকঠাক থাকলে, হ্যাঁ অবভিয়াসলি সবকিছু ঠিকঠাক থাকলে, প্ল্যান যেটা আমাদের সেইটা আমি বললাম। ফার্স্ট টোলে আমরা চলে এসেছি, প্রবলেম হচ্ছে আমি যেই গেটটাতেই দাঁড়াবো ভাবি সেটাই আলটিমেটলি ডিলে হয়ে যায়, কোনটায় যাবো এখনো বুঝতে পারছি না। একদম বাদি গেটটাই যাওয়াটা বুদ্ধিমানের কাজ মনে হচ্ছে। দেখা যাক, এটা হচ্ছে ওই রাজচন্দ্রপুর টোল প্লাজা, যেটা ওই সেকেন্ড বিবেকানন্দ ব্রিজ, ওই নিবেদিত সেতুর জায়গায় যেটা আমরা নিই। আমি আমার লাস্ট ভিডিওটাতে যেখানে আমি মাস্ট হ্যাভ অ্যাক্সেসরিজ নিয়ে বলেছিলাম, সেখানে আমি লাইটের ওপর অনেক ফোকাস করেছিলাম, লাইটের ওপর অনেক হাইলাইট করেছিলাম যে একটা ভালো হেডলাইট বাল্ব কেন দরকার, সেটা ডিফারেন্সটা এখানে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো এটা আমার হাই বিম চলছে, এখন এটা লো বিম করে দিলে ভিজিবিলিটিটা দেখো কী হয়ে গেল, হাই বিম হলে এই। তো বুঝতে পারছো কেন আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা ভালো লাইটের পেছনে ইনভেস্ট করতে, বিকজ এইরকম সিচুয়েশনে যদি পড়ো তাহলে বুঝতেই পারছো যে আমি অ্যাটলিস্ট যেটা 80-85-90 এই এখানে চালাতে পারছি। দেখো এইরকম জায়গাতে দেখো এটা লো বিম, কিছুই দেখা যাচ্ছে না, এটা হচ্ছে লো বিম। এখানে যেহেতু সাইডের দোকানপাটের আলোগুলো একটু আসছে তাই এখানটা দেখা যাচ্ছে, বাট ওয়াইড ওপেন হাইওয়ে যখন হয়ে যাবে তখন কিচ্ছু দেখা যাবে। এইখানেই দেখো এটা আমার লো বিম, এতক্ষণ চলছিল হাইওয়ে চলে এসছে কিন্তু কোনো ভিজিবিলিটি সেরকম নেই। এবার আমি হাই বিমটা দেবো, এটা ভিজিবিলিটি হয়ে গেল, তো আমি অনেক বেশি কনফিডেন্স পাচ্ছি এখন চালানোর জন্য। তো এই জন্যই বলছি যে এটা ভালো লাইটের পেছনে ইনভেস্ট করাটা খুব ইম্পর্টেন্ট। এখন বাজে 2:51 আর বাড়ি থেকে বেরিয়েছিলাম 1টার সময়, আর 2 ঘন্টা লেগেছে জাস্ট আজাদিন ধাবাতে আসতে। আমরা এখন আজাদিন ধাবাতে বসে আছি, তো 2 ঘন্টা লেগেছে জাস্ট এই 60 কিলোমিটার আসতে। এত ডাইভার্সন আর এত ট্রাক ট্রাফিক রাস্তাতে আমি যাই না, পার্টিকুলারলি আজকেই এই ট্রাক ট্রাফিকটা আছে না, রোজ থাকে, তোমরা যদি ডেইলি কেউ আছে, কারণ তুমি বেরিয়েছো বলে আজকেই আছে, আমি বলছি এটা। তোমরা যারা ডেইলি রাস্তায় ট্রাভেল করো বা এর মধ্যে রিসেন্টলি গেছো তারা কমেন্ট সেকশনে আমাকে জানিও যে এরকমই সিচুয়েশান থাকে কিনা। তো বেসিক্যালি সারা রাত যেহেতু ড্রাইভ করার আছে ওই জন্য এখানে এসে কফি অর্ডার করেছি, তো সেই কফিটা এখন খাবো, কফিটা ভালো খেতে। আর একটা কাবাব অর্ডার করেছি, একটুখানি
মিডনাইট স্ন্যাক টাইপের, তো ওই কাবাবটা খেয়ে নেবো। তারপরে তো ইচ্ছা আছে পুরো টানার রাত্রিবেলা বেরিয়েছিলাম এই জন্য যে যাতে অনেকটা ডিস্টেন্স কভার করতে পারি কম টাইমে, বাট এখন দেখছি এত ট্রাক ট্রাফিক যে রাস্তায় বেরিয়ে মানে রাতে বেরিয়েই মজা ভুল হয়ে গেছে। 10 মিনিটের বেশি ওয়েট করলাম কিন্তু কাবাবটা দেখে মনটা আমার হেপি হয়ে গেল। তোমাদেরকে দেখাই, দেখো মালাই কাবাব। মালাই কাবাব খেতে আমরা খুবই ভালোবাসি, সবাই ভালোবাসি। ভালো খেতে বাবা, ভালো খেয়ে দেখো তো। এই যে আমাদের ড্রাইভার, যে খাচ্ছে না, শুধু আমরাই খাবো। তো আমি একটু খেয়ে দেখি। রাত্রিবেলা গাড়ি চালানোর মজাটা কিন্তু মানে আলাদাই, ঠিক আছে। নতুন রাস্তায় রাস্তা নতুন তৈরি হয়েছে মনে হচ্ছে। এতক্ষণ তো যা বাজে এসছে মানে কি বলবো, শুধু ট্রাক আর ট্রাক আর চারিদিকে শুধু ট্রাক। এখন তো এখানে ভালো রাস্তা দেখছি আছে, এই জায়গাটা মনে হয় রাস্তার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এই জায়গাটা দুর্ধর্ষ লাগছে রাত্রিবেলা, পুরো অন্য জায়গায় লাগছে। কিন্তু ট্রাক থাক নাই থাক ভাই, আমি জানি না অন্য কেউ এটা ফিল করো কিনা, বাট আমার তো রাত্রিবেলা গাড়ি চালাতে একটা আলাদাই লাগে। আমার তো পুরো নেশা লাগে রাত্রিবেলা, যা সকাল উঠে গেলে। এখন তো কপিরাইট এসে যাবে বলে, তা নাহলে আমাদের ফেভারিট গানগুলো চালাচ্ছি আর এরকম রাত্রিবেলা এরকম আরামসে চালাচ্ছি। হ্যাঁ ট্রাক আছে, বাট অন্যান্য আর যেসব ভেহিকেলগুলো দিনের বেলা চলে সেগুলো কোনোটাই নেই, তো সেই জন্য আরামসে চালানো যাচ্ছে। সামনে আরেকটা টোল প্লাজা এসে গেছে, এটা দেখা যাক। এর আগে তো যা টোল একটা টোল প্লাজায় যা এক্সপিরিয়েন্স হয়েছিল সেটা তখন আর ব্লগ করা হয়নি। যে টোল গেটেই যাচ্ছি সেইটাই খারাপ হয়ে যাচ্ছে, তো এইটাই দেখা যাক কি হয়। কিন্তু এইচপি গ্যাস আছে জেনারেলি সব থেকে সাইডের যেটা সেটাই। হম ছোটে বাচ্চে হম লোগো কো জানে দো, এটাও হয়। এতক্ষণ ওইখানে দেখো এদিকে লাইনটা জাস্ট দেখো, এটা যে এদিকে লাইনটা দেখাই যাচ্ছে না, যেদিকে লেনটাটা খোলা আছে এখানে দাঁড়িয়ে থাকলে আজকে যেতে হতো না। তবে একটা আপডেট আমি দিতে চাই, যারা তোমরা পেটিএম এর ফার্স্ট টাইম ইউজ করছিলে তারা তো ডেফিনেটলি নিশ্চয়ই চেঞ্জ করার কথা ভাবছো না, তো চেঞ্জ করে নিয়েছো। তো আমি চেঞ্জ করে আইসিআইসিআই ফার্স্ট টাইম ইউজ করছি আর এখনো পর্যন্ত কিন্তু ফিডব্যাক খুব ভালো, কোনো কোনো প্রবলেম হচ্ছে না। এতক্ষণ বলছিলাম যে রাস্তায় ডাইভারশন রাস্তা খারাপ অনেক কিছু বলছিলাম, বাট ডাইভারশনটা কেন আর রাস্তার কাজ করার পর রাস্তাটা কীরকম হতে চলছে সেটাও দেখে নাও। এই জায়গাটা মানে কি বলবো, মানে রাস্তা পুরো একদম মাখনের মতো, ঠিক আছে। রাস্তা কতক্ষণ থাকবে জানি না, বাট এখন তো পুরো ফুল অন এনজয় করার মতো। এই সামনেটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে, শক্তিগড়ের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি। ল্যাংচার দোকানগুলো জাস্ট পাস করে চলে গেছি, ক্যামেরা অন করতে করতেই পাস হয়ে গেছে। আর এমনিতে অনেক রাত 4টে বাজে, এখন খাওয়ার কারোর ইচ্ছে নেই, নাহলে দাঁড়াতাম নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করতাম। তো মোটামুটি এখন 5টা বাজে, 5টার সময় আপডেট তোমাদেরকে দিচ্ছি। দুর্গাপুরের একদম কাছাকাছি আছি, প্রায় আর 10 মিনিটের মধ্যে দুর্গাপুর ঢুকে যাবো। এবার আস্তে আস্তে সকাল হবে মনে হচ্ছে। এতক্ষণে দেখছো 176 কিলোমিটার এসছি, দেখতে পাচ্ছ কিনা জানি না। 176 কিলোমিটার এসছি আর টাইম কতক্ষণ, 4 ঘন্টা ড্রাইভ করেছি, তো অ্যাভারেজ স্পিড খুবই লো যাচ্ছে, কিন্তু ঠিক আছে, এরপরে মেকআপ করা যাবে। এটা একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে এসেছি, এই জায়গাটা বেশ ভালোই। এই যে পেট্রোল পাম্পটা বেশ সুন্দর, দুর্গাপুর থেকে মোটামুটি 15-20 মিনিটস আসার পরে পেট্রোল পাম্পটা আছে। এখানে কীরকম ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, মেয়েদের আলাদা যেরকম থাকে সেরকমই ছিল। আর এখান থেকে ঝাড়খণ্ড বর্ডার আর মোটামুটি 34 কিলোমিটার, ওই অ্যারাউন্ড 40 মিনিটস মতো, সেটা দেখা যাক কখন পৌঁছাই। আর ঝাড়খণ্ডে গিয়েই রিফিউলিং করবো, বিকজ ঝাড়খণ্ডে যেমন তোমরা সবাই জানো যে ঝাড়খণ্ডে পেট্রোলের প্রাইস একটু সস্তা,
আর এখানে একটু একটা স্ট্রেচিং ব্রেক নিয়ে নিলাম মোটামুটি 10 মিনিটসের, কফি টফি খেয়ে নিলাম, রিফ্রেশ হয়ে গেলাম। মর্নিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওয়েদারটা এখনও ঠান্ডা ঠান্ডা আছে, খুব একটা গরম নেই। এই যে ব্রিজটার ওপর দিয়ে এখন যাচ্ছি, এটা হচ্ছে চিরকুন্ডাতে। চিরকুন্ডা তোমরা সবাই জানো ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডার, তো বেসিক্যালি আমরা এবার ঝাড়খণ্ডে এন্টার করছি। এই ব্রিজটার ওপারেই হচ্ছে ঝাড়খণ্ড, প্রথম স্টেট যেটা ক্রস করব। হ্যাঁ, প্রথম স্টেট যেটা ক্রস করব সেটা হচ্ছে ঝাড়খণ্ড। এখন বাজে 6:13, সবাই কিন্তু জেগেই আছি আমরা। এখনই আমাদের নাকা চেকিং হয়েছিল, ঝাড়খণ্ড বর্ডারে নাকা চেকিং হচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার এখন ইলেকশনের আগে আগে। তো জাস্ট গ্লাভ বক্স আর গ্লাভ বক্স বন্ধ করে দাও, গ্লাভ বক্স আর পেছনে একটা ব্যাগ চেক করলো, তো ঠিক আছে। এই সিচুয়েশনে কোঅপারেট করাই উচিত, কারণ এটা ইলেকশন কমিশনের ইনস্ট্রাকশন অনুযায়ী ওরা কাজ করছে। ফার্স্ট পেট্রোল ভরবো, তাই তো আমরা? হ্যাঁ, ঝাড়খণ্ডে ঢুকে এখানে রেট কত যাচ্ছে দেখো, 98.25। সামনে কালো দেখছো, ওটা কিন্তু মেঘ না, ওটা ধোঁয়া, ওই যে ডান দিকে চিমনি থেকে বেরোচ্ছে। এই জায়গাটা কি যে, বাইরে প্রচন্ড পলিউশন, আর এখান থেকে পুরো কালো ধোঁয়া বেরোচ্ছে, কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কি ভয়ানক। এই ঝাড়খণ্ডে ঢুকে ফার্স্ট ভালো রাস্তা দেখছি, দেখো কি সুন্দর ফুটওভার ব্রিজ করা আছে, এখান থেকে এখনো তোপ চাচ্ছি অ্যারাউন্ড 26 মিনিটস। এখন বাজে 7:00, রোদ উঠে গেছে, আমাকে দেখে কি মনে হচ্ছে আমার ঘুম পাচ্ছে একটুও না, একটুও না। আমরা কি চা খাবো না? তোপ চাচিতে গিয়ে একটা ব্রেক নেওয়ার ইচ্ছা আছে, আর তোপ চাচিতে আমি শুনেছি অনেক কিছু ঢাল তরোয়াল বিক্রি হয়। হ্যাঁ, ৩:৪৫ আমরা তোপ চাচিতে এখন দাঁড়িয়েছি, একটা ব্রেক নিয়েছি রাস্তাতে, আর উল্টো দিকে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পরেশনাথ হিলস, ওর ওপরেই পরেশনাথের মন্দিরটা আছে। আর এখানে একটু স্ট্রেচিং করে নিচ্ছি, আর এখানে যেরকম তোপচাচিতে পাওয়া যায় অনেক যে স্পোর্ট বোর্ড বলেছিলাম পাওয়া যায়, হ্যাঁ দেখো এখানে এত কিছু পাওয়া যায়। বাবা এত বড় নিয়ে কি করবো? হ্যাঁ গো, এটা কাটিং করারই, মাংস কাটারই। আরে এখন তো ইলেকশনের টাইম না, কি হচ্ছে চপার আমি নিতেই পারি। আচ্ছা তো হে ভাইয়া, মগর আমি তো পুলিশ ধর পকড় রা হ্যায় না, নাকা চেকিং হো রা হ্যায়, ঘর কা সামান হ্যায় না, বম বারুদ নেই না, গাড়ি গুলা চেকিং কর রা হ্যায়, সিরফ পয়সা আর দারু চেক কর রা হ্যায়, ইলেকশন কা টাইম হ্যায় না, হ্যাঁ সব চেক কর রা হ্যায়, চাকু ছুরি চেক থোড়ি কর রা হ্যায়। দিকে কি রান্না করে খাওয়াচ্ছো? চপারটা ফাইনালি কিন্তু নেওয়া হয়েছে, এবারে কিছু প্রবলেম আসতে হবে কিনা জানি না, ও তো বলেছে এগুলো কিচেন ইউটেন্সিলস এর মধ্যে পড়ে, অ্যাকচুয়ালি তাই পড়ে, তো কিছু প্রবলেম হওয়া উচিত না। প্রবলেম কেন হবে, আমরা কি খাবার জিনিস? আর বাই দ্য ওয়ে যেটা বলার ছিল সেটা হচ্ছে যে ওকে জিজ্ঞেস করলাম এই যে পরেশনাথ হিলটা এখানে আছে, এটা কিন্তু এখান থেকে যাওয়া যায় মধুবন, হয় 25 কিলোমিটার মতো রাস্তা, তো তোমরা যদি প্ল্যান করো যাওয়ার তো সেরকম হাতে টাইম নিয়ে বেরোলে কিন্তু করে যেতে পারো। আবার একটু ব্রেকে দাঁড়িয়ে গেছি, কারণ আমার এরকম রোড ট্রিপে বেরোলেই না, যদি যেখানেই ডাবের জল বা
আখের রস দেখতে পাই, আমার খুব খেতে ইচ্ছা করে। তো দেখেই আমি তো দেখেই বলছি ওই যে আছে আছে নামবো, নেমে পড়েছি, সবাই চলেও গেছে। মিষ্টি হবে তো, মিঠা হবে না? মিঠা এখানে ভাবলাম একটু আখের রস খেয়ে নিই। এখন কটা বাজে? এখন বাজে দেখতে পাচ্ছ না হয়তো, 8:15 বাজে। রাস্তায় দেখলাম আখের রস পাওয়া যাচ্ছে, তাই এখানে একটু আখের রস খেয়ে নেবো ভাবলাম। আর বারহি বলে যে জায়গাটাতে ব্রেক নেব ঠিক করেছি, তো সেটা এখান থেকে আরও মোটামুটি 1 ঘন্টা এখান। আর এখানে দেখো এরকমভাবে আখের রস বানাচ্ছে, তো দেখতে পাচ্ছ আখের রস কিন্তু হাতে এসে গেছে। আর খুব মিষ্টি আখের রসটা, আমি আগে থেকে খাচ্ছিলাম, এটা রিফিলের পর, মানে একটা গ্লাস এরকম দিয়েছিলো, পরে রিফিল করে আবার পুরো গ্লাস দিয়ে দিয়েছে, এটা 30 টাকা করে, তো ঠিকই আছে আমি বলবো। খুব রিফ্রেশিং, কিরম লাগছে? আখের রস খেতে আমার সবসময় ভালো লাগে, আর এই রাস্তায় দাঁড়িয়ে আখের রস খাচ্ছি, আর সামনের মানে ভিউটা অসাধারণ। আমার তো এমনি আখের রস খেতে ভালো লাগে, মিষ্টি দারুণ। আর লোকেশনটা ভালো দেখি, পারলে এখানে একটা থাম্বনেলও নিয়ে নেব। এই জায়গাটা কি সুন্দর দেখো, দুটো গাছ দিয়ে পুরো এরকম হয়ে গেছে চাদরের মতো। কত পলাশ ফুল, পুরুলিয়া যেতে হলো না, ঝাড়খণ্ডে আমরা পলাশের পুরো বাগান দেখতে পেয়ে এলাম। দু ধারেই আছে, আর দেখো এরকম টিলা। বাড়ির একটু আগে এসে আমরা ব্রেকফাস্ট করছি। আমার একদম খাওয়ার ইচ্ছে ছিল না, কারণ তখন ওই 2 গ্লাস করে শরবত কি যেন খেলাম আখের রস খেয়ে, পেটটা আমার পুরো ভরা, কিন্তু ও বললো একটুখানি খাও, তাই জন্য ওই ধোসা নিয়েছে, আমরা দুজন শেয়ার করে খাচ্ছি। আর বাবা মা আলু পরোটা নিয়েছে, সাথে দই। মোটামুটি খেতে ট্রাই করতে পারো, খুব বেশি আমি রেকমেন্ড করবো না, বাট ঠিক আছে। এই রাস্তাতে অ্যাকচুয়ালি হাইওয়েতে অত কোনো সেরকম ভালো খাবার দোকান ফোকান নেই, তো এটা দেখেছিলাম, দাঁড়িয়ে গেছিলাম ঠিকঠাক। তো মোটামুটি খাওয়ার ফাওয়ার খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্টই বলতে পারো, ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে 9:40, এইবার একটু লম্বা টানবো, কারণ তাহলে লেট হয়ে যাবে। এখান থেকে দেখাচ্ছে বেনারস পৌঁছাতে 4:30 হবে, একবার রিফুয়েল করবো, তারপরে একদম বিহারে গিয়ে স্টপ করবো। আর এই জায়গাটাতে আমরা খেয়েছিলাম, এই জায়গাটা দেখতে পারো, মোটামুটি যদি এই টাইমে এসে পৌঁছো, 9:00 দিকে এসে পৌঁছো, ব্রেকফাস্ট মানে করার ইচ্ছে থাকে, তাহলে এইদিকে একটা হোটেল আছে, ওদিকে একটা, ওদিকেও আরেকটা আছে, আর এই রাস্তাটাতে অনেকই পাবে, তো এখানে করতে পারো। বারহিত থেকে মোটামুটি 20 কিলোমিটার আগে, এই যে দেখছো সোজা চম্পারণ, আর ডান দিকে শেরঘাটি, দুদিক দিয়েই যাওয়া যায়। অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে বাইপাস, বাট ওই রাস্তাটা দিয়েও যাওয়া যায়, আর এর মধ্যে দিয়ে গেলে একদম চম্পারণের মধ্যে দিয়ে যাওয়া যায়। সামনে যেটা আসছে সেটা হচ্ছে বারহির যে মোড়টা, সেটা এখান থেকে ডান দিক গেলে নেপালের দিকে চলে যাওয়া যায়, বাঁ দিক গেলে মোস্ট প্রবলি হাজারিবাগের দিকে যাওয়া যায়। আমরা সোজাই যাব, এখানটা দেখো অনেক ডিরেকশনস দেওয়া আছে। হাজারিবাগ লেফট না, লেফটে গেলে হাজারিবাগ, আর ডান দিকে গেলে হচ্ছে পাটনার দিকে, পাটনা হয় নেপালের বর্ডারের দিকে, আর সোজা হচ্ছে আমাদের বারাণসী বা দিল্লি যেটাই হোক, ওই দিকটা দিয়ে রাঁচি, ওই বাইপাসটা দিয়ে গেলে এই জায়গাটা পুরোটা বাইপাস করে চলে যাওয়া যায়। সেকেন্ড টাইম এবার পেট্রোল নিতে হবে, মেইন কারণ হচ্ছে যে এবার ঝাড়খণ্ড থেকে বেরিয়ে বিহারে ঢুকে যাব, তো সস্তা রেটে পেট্রোলটা লাস্ট তুলে নেব এখান থেকে। ও, এই কারণ? আর তারপরে আবার ইউপিতে ঢুকে পেট্রোল নেব। এখানে কত টাকা দেখবো আমি? হ্যাঁ কি হবে, না কাছাকাছি হবে, 98 পয়েন্ট সামথিং হবে, 99.26 এর মধ্যে। বাবা, এটা তো বেশি, এখানে মনে হচ্ছে 1 টাকা বেশি। বদ্যুৎটা এখন না গায়ে লাগছে গরমটা, আমার তো পুরো ঘুম পেয়ে যাচ্ছে, এইবারই আমার দেখছি না ঘুম পাচ্ছে, প্রতিবার ঘুম পায় না, আমি জানি না কেন, আর পাশে বসে বসে ঘুমিয়েই যাচ্ছি, মনে হচ্ছে আমি ড্রাইভ করে এতটা সারা দেখেছি। এ ঠিক আছে, এই যে হেঁটে হেঁটে চলে আসছে, শুনবো কেমন গরম।
ঠান্ডা কেমন বাইরে ঠান্ডা কেমন? বাইরে বহুত গরম। পেট্রোল ভরে নিয়েছি, কত কি মাইলেজ দিয়েছে সেটা বলছি, একটু এগিয়ে নি। তো রিফিলিং করে নিয়েছি, আর এটা হচ্ছে আমার ফুয়েলের বিলটা, দেখতে পাচ্ছ 9.14 লিটার গেছে। আর ওখানে কিলোমিটার আমি জানি না, বুঝতে পারছো কিনা, এক মিনিট জুম করছি। কিলোমিটার 161.1। এবার যদি পাতি জাস্ট ডিভাইড করি, তো লাস্ট যে রিফিলিংটা করেছিলাম তারপর থেকে যে ঝাড়খণ্ডের স্ট্রেচটাতে পুরো চালিয়েছি, তাতে 17.62 মাইলেজ দিয়েছে, যেটা আমি বলবো অনেক দিয়েছে। কারণ আমার গাড়িতে মানে পুরো চারজন প্যাসেঞ্জার আছে, প্লাস লাগেজ আছে, তো লোড ভালো আছে, প্লাস যা গরম মানে ফুল পাওয়ারে এসি চলছে। হ্যাঁ, আর তার মধ্যে ডাইভার্জেন্স ছিল, এমন না যে বিশাল মানে একদম ক্রুজ করতে করতে এসেছি, তাও ছিল না। তো স্যাটিসফাইড উইথ দ্যাট। তো আমার মনে হচ্ছে আজকের ব্লগটা এমনিতে অনেকটা লম্বা হয়ে গেছে, তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। জার্নিটা আমার শেষ হচ্ছে না, জার্নিটা আমরা টুয়ার্ডস বেনারস যাচ্ছি, বাট আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, বাকিটা নেক্সট ব্লগে কন্টিনিউ করবো। তো চলো, সি গাইস ইন দ্য নেক্সট ভিডিও।